बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थी वृंद आमंत्रण जानाच्छि आजकेर उच्चतर गणित क्लासे। आजके आमरा उच्चतर गणित क्लासे सरल रेखा निये कथा बोलबो। तोमादेर पाठ्यपुस्तके सरल रेखा बोलते प्रथम चारटि अनुशीलनी जेगुली आसले सरल रेखा निये कोनो आलोचना नेई, सेटा आसले स्थानांकेर धारणार उपर आलोचना जा इतिमध्ये आमरा शेष करेछि। आजके प्रकृतपक्षे आमरा सरल रेखार आलोचना शुरू करते जाच्छि। तो सरल रेखार आलोचना शुरू करार आगे आमि तोमादेरके बोलबो जे स्थानांकेर धारणाटा जदि क्लियर ना थाके, अर्थात एक थेके प्रथम थेके चारटि अनुशीलनीर धारणा जदि क्लियर ना थाके ताहले किन्तु आसले सरल रेखा बुझतेओ एकटु समस्या होबे। काजेई प्रथम चारटि अनुशीलनी जा इतिमध्ये शेष करेछि ता अवश्यई तोमरा भालोभाबे प्र्याक्टिस करबे एई सरल रेखा भालो करे बोझार जन्यई। सरल रेखार परे किन्तु वृत्त आसबे, सेखानेओ ओई धारणागुलो थाकबे। वृत्तेर परे কনিক আসবে, এটা অবশ্য সেকেন্ড ইয়ার কোর্স কনিক, সেখানেও কিন্তু স্থানাঙ্কের ধারণাটা থাকবে। অর্থাৎ প্রথম চারটি অনুশীলনীর ধারণাটা ক্লিয়ার রাখা অত্যন্ত জরুরি। আমি করে দিয়েছি, আলোচনা করেছি, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। যে যত প্র্যাকটিস করবে সে তত দক্ষ হবে, বা এখনকার আলোচনাগুলো তারা অনেক ভালো বুঝবে, এটাই স্বাভাবিক। চলো শুরু করি সরল রেখা। প্রথমেই আমি যদি বলি যে অক্ষদ্বয় A কে বললাম যে এই একটি সরল রেখা, এটা যদি হয় y অক্ষ, এটা মূল বিন্দু y অক্ষের ঋণাত্মক দিক নিচের দিক, আর এটা x অক্ষ মূল বিন্দু এটা x অক্ষের ঋণাত্মক দিক, আর এই যে আমি একটা সরল রেখা এঁকেছি এটাকে আমরা বলবো y অক্ষের সমান্তরাল সরল রেখা। y অক্ষের সমান্তরাল সরল রেখা, y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল সরল রেখা। লক্ষ্য করো যে এই যে y অক্ষের সমান্তরাল সরল রেখা, এটা যদি y অক্ষের সমান্তরাল হয় তাহলে এই দূরত্বটা যতটুকু হবে এই দূরত্বটাও ততটুকু হবে, এই দূরত্বটাও ততটুকু হবে, অর্থাৎ y অক্ষ থেকে সরল রেখাটার দূরত্ব সর্বদাই সমান, তাই হবে নিশ্চয়। ধরে নিলাম y অক্ষ থেকে এই দূরত্বটা a, এই দূরত্বটা দূরত্ব a, আমি যদি b ধরে নিই তাহলে b, রাইট, এরকম এই ধরে নিলাম তাহলে প্রত্যেকটা দূরত্বই কিন্তু সমান y অক্ষ থেকে। আর আমরা জানি y অক্ষ থেকে ডান দিকে সকল দূরত্ব ধনাত্মক আর বাম দিকে ঋণাত্মক। এই রেখাটা এই বরাবর না হয়ে যদি y অক্ষের বাম দিকে হতো তাহলে এর মান হতো ঋণাত্মক। আচ্ছা, এখন আবার আমরা আরেকটা জিনিস জানি, সেটা হলো y অক্ষ থেকে যে কোনো বিন্দুর লম্ব দূরত্ব, ধরো এই সরল রেখার উপরে এটা একটা বিন্দু, তাহলে y অক্ষ থেকে ওই বিন্দুর লম্ব দূরত্ব, তার মানে কি ওই বিন্দুর ভুজ, y অক্ষ থেকে যে কোনো বিন্দুর লম্ব দূরত্ব বলতে সেই বিন্দুর ভুজকে নির্দেশ করে। সুতরাং এটা কিন্তু ভুজ, তার মানে x equal to a, এখানেও x equal to a, এখানেও এখানেও, তার মানে এই সরল রেখার সকল বিন্দুতে x equal to a। সুতরাং আমরা বলতে পারি y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ, সমীকরণ সংক্ষেপে লিখলাম x equal to a। একই ভাবে আমরা কিন্তু পাবো x অক্ষের সমান্তরাল সরল রেখা একই কনসেপ্টের উপরে। দেখো আমি যদি দুইটা অক্ষ এঁকে নেই, আর এটি x অক্ষের ঋণাত্মক দিক, y অক্ষের ঋণাত্মক দিক। আচ্ছা, এখন দেখো যদি আমি x অক্ষের সমান্তরাল একটা সরল রেখা আঁকি, তাহলে দেখো x অক্ষে থেকে ওই সরল রেখার উপর যে কোনো বিন্দুর লম্ব দূরত্ব যদি তুমি আঁকো এবং সেই দূরত্বটা সর্বদাই সমান হবে। আমি যদি ধরে নেই এই লম্ব দূরত্বটা b, তাহলে সকল ক্ষেত্রেই এই লম্ব দূরত্বটা b, আর x অক্ষ থেকে কোনো বিন্দুর লম্ব দূরত্ব বলতে সেই বিন্দুর কোটিকে নির্দেশ করে, কোটিকে y দ্বারা প্রকাশ করে। সুতরাং আমি বলতে পারি x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ y equal to b। আমরা কিন্তু পেয়ে গেলাম y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ x equal to a, আর x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ y equal to b। আর এটাও বলেছিলাম যে এই যে y অক্ষের সমান্তরাল সরল রেখা সেটা যদি y অক্ষের বাম দিকে থাকে এ হবে ঋণাত্মক, আর যদি ডান দিকে থাকে এ ধনাত্মক, এর মান হবে ধনাত্মক। আর আমরা সূত্র লেখার সময় ধনাত্মক ঋণাত্মক দিয়ে লিখব না। আর x অক্ষের সমান্তরাল সরল রেখা সেটা যদি x অক্ষের উপরে থাকে b এর মান হবে ধনাত্মক, আর যদি নিচে থাকে b এর মান হবে ঋণাত্মক। এই হলো আমাদের y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ এবং x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। এবার আসো, এই আলোচনাটার পূর্বেও আমি আলোচনা করতে পারতাম, আবার পরে করছি তাতেও কোনো সমস্যা নেই, সেটা হলো এই যে, এই যে x অক্ষ আর এই যে y অক্ষ, আমি যদি তোমাকে বলি যে x অক্ষের উপরে কোনো বিন্দুর
কোটি কত কোটি বলতেই তো x অক্ষ থেকে লম্ব দূরত্ব বিন্দুটা যেহেতু x অক্ষের উপরে লম্ব দূরত্ব নেই তো তাহলে কোটি শূন্য তাহলে x অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি শূন্য x অক্ষের উপর যে কোনো বিন্দু কোটি কোটি মানে কি y স্থানাঙ্ক y তাহলে x অক্ষের সমীকরণ x অক্ষের সমীকরণ অক্ষটার সমীকরণ x অক্ষের সমীকরণ x অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি মান শূন্য সুতরাং x অক্ষের সমীকরণ y = 0 তদ্রূপ y অক্ষের সমীকরণ x = 0 কেননা y অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ শূন্য ভুজ বলতে তো y অক্ষ থেকে লম্ব দূরত্ব তো y অক্ষের উপর যে বিন্দুটা আছে সেই বিন্দুর তো y অক্ষ থেকে লম্ব দূরত্ব শূন্য সুতরাং y অক্ষের উপর y অক্ষের সমীকরণ x = 0 আমরা খুব সিম্পল দুইটা বিষয় জানলাম অক্ষের সমীকরণ এবং অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ ওকে এবার চলো আমরা এর পরবর্তী আলোচনায় যাই এর পরবর্তী আলোচনাটা ঠিক এরকম যে আমাদের যদি কোন সরলরেখার এরকম দেওয়া থাকে যে একটা সরলরেখা ধরো একটা সরলরেখা এরকম দেওয়া থাকলো এটা একটা সরলরেখা এই যে অক্ষ x অক্ষ x অক্ষের ঋণাত্মক দিক y অক্ষের ঋণাত্মক দিক একই চিত্র বারবার আঁকতে হচ্ছে আর এই যে একটা সরলরেখা ধরি এই সরলরেখাটা AB AB সরলরেখা আর এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করেছে এবং লক্ষ্য করো y অক্ষর ধনাত্মক দিক থেকে একটা অংশ ছেদ করে নিয়েছে এটাকে ধরলাম আমি C তো আমরা তো জানি ইতিপূর্বে আমরা পড়ে আসছি তাই না আগের অধ্যায়গুলোতে যে x অক্ষের কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ওই সরলরেখার ঢাল বলে তাহলে যেহেতু এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ দেওয়া আছে সুতরাং আমি বলতে পারি এই সরলরেখাটার ঢাল m = tan থিটা তো আমরা ঢালকে কিন্তু m দ্বারা নির্দেশ করি তো x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ দেওয়া আছে আর আমি বলতে পারি উৎপন্ন কোণ দেওয়া আছে মানে ঢাল দেওয়া আছে উৎপন্ন কোণ যেহেতু দেওয়া আছে সুতরাং ঢাল দেওয়া আছে এখন এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু যদি আমি ধরে নিই ধরো এটা b বিন্দুর স্থানাঙ্ক এই b বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম xy b বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম xy লক্ষ্য করো y অক্ষ থেকে এই b বিন্দুর লম্ব দূরত্ব এটাকে যদি আমি বলি bn তাহলে bn = x রাইট আর x অক্ষ থেকে এই বিন্দুটার লম্ব দূরত্ব ধরো bn তাহলে নিশ্চয়ই এটা কোটি y ঠিক কি না হ্যাঁ এবার আসো যে এই যে এই বিন্দুটাকে আমি ক্যাপিটাল সি দ্বারা যদি ধরি এই যে y ছেদক যেটুকুকে বলছি এটা কিন্তু স্মল সি এটা স্মল সি আর এই বিন্দুটাকে আমি ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করলাম অন্য অক্ষর দিয়েও প্রকাশ করতে পারো তাতে কোনো সমস্যা নেই এই বিন্দু থেকে এই bm রেখার উপর একটা লম্ব আঁকলাম ধরো এটা ct তাহলে লক্ষ্য করো এই oc দূরত্ব যা অর্থাৎ c তাহলে tm দূরত্বটাও আসলে c তাই নয় কি আবার এদিকে bm দূরত্বটা কত এই যে bm কি x অক্ষ থেকে b বিন্দু লম্ব দূরত্ব দ্যাট ইজ কোটি তার মানে কি bm দূরত্বটা হচ্ছে y তাহলে এই bm থেকে যদি আমরা tm বাদ দেই তার মানে y - c এইটুকু অর্থাৎ bt = y - c বুঝতে পেরেছো নিশ্চয়ই আবার এদিকে লক্ষ্য করো এই যে ct দূরত্ব ct = কি om এই যে ct = om om কি om om = mb আর m আমি জানি x তার মানে কি ct = x বুঝতে পেরেছো নিশ্চয়ই এবার আসো এই যে এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে তাহলে এই কোণটাও নিশ্চয়ই থিটা অনুরূপ কোণ বলে তাই না কারণ ct সমান্তরাল x অক্ষ রাইট তাহলে এই কোণটা অবশ্যই থিটা আর এই থিটা কোণের ট্যানজেন্ট আমরা যদি নেই তার মানে কি ট্যান থিটা কোণ কি লম্ব বাই ভূমি তাই না থিটা মানে লম্ব ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি তাহলে থিটা কোণের লম্ব কি এই যে bt তার মানে bt বাই ভূমি কত ct লক্ষ্য করো তাহলে আমরা মান বসাই এই যে bt মানে কত bt এর মান হলো y - c আর ct এর মান আমরা পেয়েছি x আর বামে কিন্তু আছে m m রাইট এবার লক্ষ্য করো আমরা rr গুণ করব y - c = mx তাহলে দেখো আমরা এভাবেও লিখতে পারি y = mx ওপাশে আছে আর - c টা ওই পাশে + c হয়ে গেল এই আমরা আরেকটা সরলরেখার সমীকরণ পেলাম এই সরলরেখাটাকে আমরা কিভাবে বর্ণনা করতে পারি বাংলায় এই যে বাংলা বর্ণনাটা গুরুত্বপূর্ণ কিন্তু বাংলা বর্ণনা আমরা কিন্তু 9 10 এও এই সরলরেখার সমীকরণ পড়েছি রাইট
এটাকে কিভাবে বাংলায় বর্ণনা করা যায় লক্ষ্য করো এটা এমন একটা সরলরেখার সমীকরণ যে কোন সরলরেখারই কিন্তু উপরস্থ একটা বিন্দু xy যে কোন সরলরেখার সমীকরণ যেমন আমরা বীজগাণিতিক সমীকরণ দেখে কেমনে সরলরেখা বুঝি যদি কোন বীজগাণিতিক সমীকরণ এমন হয় যে দুই চলক বিশিষ্ট এবং দুই চলকে ঘাত আছে 1 ঘাত 2 নেই ঘাত আছে 1 কিংবা এক চলক বিশিষ্ট সমীকরণ ঘাত 1 চলকের ঘাত 1 তাহলেই কিন্তু সেটা সরলরেখার সমীকরণ এক ঘাত বিশিষ্ট হবে সরলরেখার সমীকরণ অবশ্যই এক ঘাত বিশিষ্ট হবে তাহলে সেই এক ঘাত বিশিষ্ট সরলরেখায় xy এগুলো থাকবে যদি দুই চলক বিশিষ্ট হয় xy থাকবে সেই xy কিন্তু আসলে কোন একটা বিন্দুর ভুজ হচ্ছে x আর কোটি হচ্ছে y এখানে যেমন xy আছে তাহলে তার মানে একটা বিন্দুর ভুজ x এবং কোটি y এই সরলরেখার উপর আর এই সরলরেখার ঢাল হচ্ছে m আর y এই যে c কি এই যে c এই c হচ্ছে y অক্ষ থেকে ছেদিত অংশের পরিমাণ সরলরেখা করতে তার মানে y ছেদক হচ্ছে c তাহলে এটাকে আমরা কেমনে বলবো m ঢাল বিশিষ্ট সরলরেখার y ছেদক c হলে সরলরেখাটার সমীকরণ এত এভাবে আমরা বাংলায় বর্ণনা করব এই বাংলা বর্ণনাটা মনে রাখা জরুরি